हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर न्यू वीडियो। तो आज के ভিডিওতে আনবক্সিং করব আরফেল কোম্পানির সিলিং ফ্যান। আর এই ফ্যানটির বর্তমান বাজার মূল্য 3150 টাকা। তো যাদের বাজেট 3000 টাকার আশেপাশে তারা এই ফ্যানটি দেখতে পারে, কারণ এই ফ্যানটি দেখতে যেমন স্টাইলিশ এবং পারফরম্যান্সও কিন্তু দুর্দান্ত। চলুন এই বক্সের পিছনের দিকে দেখে নেই। এই ফ্যানটির সাইজ হলো 56 ইঞ্চি, পাওয়ার 85 ওয়াট এবং স্পিড 325 আরপিএম। তো কথা না বাড়িয়ে চলুন বক্সটি ওপেন করি এবং বক্সের ভেতরে কি কি আছে দেখে নেই। তো বক্সটি ওপেন করলে প্রথমে যে জিনিসটি পাওয়া যাবে তা হলো দুইটা বাটি। বাটির কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো। একটি পাইপ এবং পাইপের মাথায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি রাবার লাগানো আছে। সাথে হলো একটি সেফটি কেবল লাগানো আছে, যেটা এই ফ্যানটিকে আরও সুরক্ষিত করবে এবং এটার কোয়ালিটিও আমি বলবো মোটামুটি ভালো। এবং ওয়ারেন্টি কার্ড, এবং অবশ্যই আপনাকে এই ওয়ারেন্টি কার্ড খুব যত্ন সহকারে রেখে দিতে হবে। তো আমার মনে হয় যারা 3000 টাকার মধ্যে ভালো মানের একটি সিলিং ফ্যান চাচ্ছেন তাদের জন্য আরএফএলের এই ফ্যানটি ওয়ান অফ দ্য বেস্ট হবে। আর এই ফ্যানের সাথে যে পাখা পাচ্ছেন সেটিও কিন্তু অ্যালুমিনিয়ামের, অর্থাৎ কখনোই কিন্তু এই পাখাতে জং ধরবে না। বাজারে কিন্তু বিভিন্ন ধরনের পাখা পাবেন যেগুলো কিন্তু টিনের বা লোহার তৈরি এবং সেগুলোতে কিন্তু খুব সহজে জং করে, বাট আরএফএলের এই ফ্যানটিতে ফ্যানটির পাখাতে কখনোই কিন্তু জং করবে না। সো আমার মনে হয় এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খোদাই করা লেখা আছে ক্লিক, আর এটা কিন্তু একটা সার্টিফাইড কিউসি পাস। আপনি বুঝতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো মানের একটি ফ্যান। আর এখানে যদি আপনারা দেখায় এখানে দেখতে পাচ্ছেন এটা মেড ইন থাইল্যান্ড। সো ওভারঅল আমার কাছে মনে হয় 3000 টাকার মধ্যে আরএফএলের এই ফ্যানটি খুবই বেটার হবে। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের এই ভিডিও। তো এই ফ্যান সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।